বন্ধুরা, আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার তথা বছরের শেষ সোমবার দিন ভুলেও এই কাজগুলি করবেন না, স্বয়ং দেবাদিদেব মহাদেব নিষেধ করেছেন। আর আপনারা যদি ভুলবশত এই কাজগুলি করে থাকেন তাহলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যারা নিজের অজান্তেই নিজের ভুলে চৈত্র মাসের শেষ সোমবার দিন এই কয়েকটি কাজ করে থাকে তারা কিন্তু সারা জীবন দারিদ্রতার সম্মুখীন হন, সুখ শান্তি সমৃদ্ধি জীবনে কিছুই প্রাপ্ত হয় না। সুতরাং এই চৈত্র মাস চলাকালীন এই কয়েকটি কাজ কিন্তু ভুলেও করবেন না, কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই চৈত্র মাসের শেষ সোমবার ছাড়াও বৃহস্পতিবার রয়েছে, নীল পুজো। আর বিশেষ করে এই সব দিনগুলিতে এই কাজগুলি করবেন না, নতুবা আপনাদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই কাজগুলি জেনে বুঝে বা না জেনেও করে থাকেন তাহলেও দেবাদিদেব মহাদেব আপনাদের ওপর এতটাই রাগান্বিত হবে যার ফলে আপনাদের সংসারে বিভিন্ন দিক থেকে মহাসংকট এবং ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সোমবার দিনে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা উপাসনা করা হয় এবং এই সোমবার হচ্ছে দেবাদিদেব মহাদেবের বার। সেহেতু এমন কিছু কাজ রয়েছে নিজেদের অজান্তেই আমরা করে ফেলি, যার ফলে কিন্তু আমাদেরকে সারা জীবন বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হতে হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই আজ আমি এই পর্বে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দিন কোন সেই কাজগুলো আপনারা করবেন না যার ফলে আপনাদের জীবনে নানান রকম দুঃখ কষ্ট সংকট মহাবিপদ নেমে আসতে পারে সেই সম্পর্কে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন, দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব অত্যন্ত ভোলা ভালা, উনি সামান্য বেলপাতা ও জলেই সন্তুষ্ট, এবং আমরা যদি মনে ভক্তি রেখে শ্রদ্ধার সঙ্গে দেবাদিদেব মহাদেবকে মন থেকে ডাকি তাহলে উনি ওনার ভক্তদের সমস্ত প্রকার দুঃখ কষ্ট স্বয়ং হরণ করে নেন। দেবাদিদেব মহাদেব হলেন অত্যন্ত ভোলা ভালা, খুব অল্পতেই যেমন সন্তুষ্ট হন কিন্তু আবার ঠিক অল্প কোনো কিছু ভুলের কারণে রেগেও যান। উনি হলেন পরমেশ্বর পরম প্রভু, উনি হলেন ওম এবং দেবাদিদেব মহাদেব, এই ওমের থেকেই এনার সৃষ্টি। দেবাদিদেব মহাদেব আমাদের সমস্ত প্রকার বাধা বিপত্তি দুঃখ কষ্ট রোগ ব্যাধি দূর করে থাকেন যদি মনে প্রাণে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করা হয়। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে এই চৈত্র মাসে গুরুত্ব ও মহিমা অত্যন্ত বেশি, কারণ এই মাসেই সংগঠিত হবে নীল পূজা। আর এই মাসে যদি আপনারা মনে ভক্তি রেখে আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দিন দেবাদিদেব মহাদেবের জল অভিষেক করতে পারেন, মহাদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি করবেন এবং সেই সব ভক্তদের ওপর কখনো খারাপ শক্তি বলুন বা খারাপ কোনো ঘটনা খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না এবং সেই ভক্তদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নতি অত্যন্ত পরিমাণে লক্ষ্য করা যায়।
বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত তারা অতি অবশ্যই আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দিন দেবাদিদেব মহাদেবের যেটি প্রিয় জিনিস তা অতি অবশ্যই নিবেদন করবেন। এর ফলে উনি আপনাদের ওপর বেজায় খুশি হবেন। বন্ধুরা, এর মধ্যে আমি সবার প্রথমে যে জিনিস নিবেদন করতে বলবো তা হলো আকন্দ ফুল। এই আকন্দ ফুল কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল। সুতরাং আপনারা আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দিন অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন। এর পাশাপাশি আপনারা ধুতরা ফুল, ধুতরা ফল, সাথে যদি পারেন অতি অবশ্য নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল আপনারা দেবাদিদেব মহাদেবকে নিবেদন করতে পারেন। এতেও দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। একই সঙ্গে নীল পূজার দিনেও আপনারা কিন্তু অতি অবশ্য দেবাদিদেব মহাদেবকে বেলপাতা নিবেদন করতে ভুলবেন না, কারণ দেবাদিদেব মহাদেব একটি বেলপাতাতেই সন্তুষ্ট। এবং আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই বেলপাতা ছাড়া শিব পুজো একেবারে অসম্পূর্ণ। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন। বন্ধুরা, একই সঙ্গে এই প্রসঙ্গে আমি আরও কয়েকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেব, সেগুলো আপনারা একটু মেনে চললে তাহলে সুনিশ্চিত আপনারা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেনই পাবেন। তাই আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দিন ভুলেও এই কয়েকটি কাজ আপনারা করতে যাবেন না। আর তার মধ্যে আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হলো, আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের ললাটে অবস্থান করেন সর্প। সুতরাং আপনারা আগামীকাল অথবা নীল পূজার দিন ভুল করেও সর্পকে আঘাত করবেন না বা কোনোরূপ ক্ষয়ক্ষতি করবেন না বা কোনো কারণে মেরে ফেলবেন না। বন্ধুরা, যদি আপনারা এই কাজটি চৈত্র মাসের শেষ সোমবার দিন করে ফেলেন তাহলে কিন্তু আপনার জীবনে খুব শীঘ্রই অমঙ্গল নেমে আসতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, সব দিক থেকে আপনাদের জীবনে সমস্যা ঘিরে ধরবে। আপনারা দেখবেন কিছুতেই জীবনে অগ্রগতি করতে পাচ্ছেন না। সুতরাং কোনো পরিস্থিতিতে আপনারা আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দিন সাপকে মারবেন না। বন্ধুরা, আমি একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দিন যারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন তারা কিন্তু চেষ্টা করবেন উপবাস করে পুজো করার। দ্বিতীয় বিষয়টি হল, আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দিন আটাকে ছোট ছোট করে গুলি করে মাছদের খাওয়াবেন। তাহলে যারা ধরুন অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত ভেঙে পড়েছেন, যাদের হাতে একেবারেই অর্থ থাকে না, যারা দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করেও অর্থ রোজগার করতে অক্ষম, যাদের মাথার ওপর পাহাড় সম ঋণ রয়েছে বা বহু কষ্টের অর্থকে সঞ্চয় করতে পারছেন না, তারা কিন্তু অতি অবশ্যই আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার নতুবা নীল পূজার দিন আটার গুলি তৈরি করে মাছকে খাওয়াবেন। এর ফলে দেখবেন আপনাদের আর্থিক দিকটি অত্যন্ত স্ট্রং হবে এবং পরিবারেই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, তথা এই রূপ নানান সমস্যা থেকে আপনারাও কিন্তু রেহাই পাবেন। একই সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে এই চৈত্র মাসের শেষ সোমবার ও নীল পূজার দিন মাছেদের কোনো রকম ক্ষতি করবেন না, নতুবা নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন। বন্ধুরা, এরপর আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হলো, আপনারা যদি আপনাদের গৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা থাকে তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দিন নতুবা নীল পূজার দিনে সাদা চন্দনের প্রলেপ অতি অবশ্যই শিবলিঙ্গে দেবেন। এর ফলে আশুতোষ শিব আপনাদের ওপর বেজায় খুশি হবেন এবং আপনাদের সমস্ত মনস্কামনা মনোবাসনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূরণ করে থাকবেন। বন্ধুরা, একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা জেনে রাখুন, আর তা হলো, এই আগামীকাল চৈত্র মাসের শেষ সোমবার দিন নতুবা নীল পূজার দিন অবশ্যই চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র
108 বার অতি অবশ্যই পাঠ করার। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন তখন অতি অবশ্যই পুজো সম্পূর্ণ করার পর 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এর ফলে আপনাদের অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, সেই সঙ্গে আপনার স্বামী সন্তানের আয়ু বৃদ্ধি হবে, কোনোরূপ বিপদ আপদ আপনাদের ধারের কাছেও আসতে পারবে না, জীবন হয়ে উঠবে সুখময়। তথা এই মন্ত্রের ক্ষমতা এতখানি যে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি দারিদ্রতা রোগ ব্যাধিও দূর হয়ে যাবে এবং জীবন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে এবং আপনারা প্রত্যেকটি মুহূর্ত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজ আমি আমার এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি বিষয়ে আপনারা মেনে চলুন, তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনাদের জীবনে অগ্রগতি হবে, জীবনে সফলতা আসবে, নতুন বছরে জীবনকে নতুনভাবে শুরু করতে পারবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপাতে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।